সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান দেখুন মানে অপ্রিয় হলেও এটা সত্যি কথা যে জন্মগ্রহণ করলে কিন্তু মৃত্যু অবশ্যই হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা আজকে যেহেতু অ্যাস্ট্রোলজি নিয়েই আলোচনা এবং সেক্ষেত্রে একটা এক একটা রাশির জাতক জাতিকার এক এক ধরনের মৃত্যুর যোগ হয় সাধারণত দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে এই যে জন্মগ্রহণ করলেই মৃত্যু কেন বললাম কারণ আমাদের জন্মছকের নির্দিষ্ট ভাবগত কানেকশান থাকেই এবং এই ভাবগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জন্মছকের যে অষ্টম ভাব অর্থাৎ এই যে বারোটা ভাবের মধ্যে বললাম অষ্টম ভাব মৃত্যুর কারণ ইন্ডিকেশন করে এবং ওখানে কিন্তু আয়ুর স্থান ইন্ডিকেশন করে আর দ্বাদশ হচ্ছে মোক্ষ লাভের স্থান দেখা হয় তাই এই অষ্টম ভাব আপনার ক্ষেত্রে কিভাবে কিভাবে কোন গ্রহের কানেকশন পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যে একটা জাতক জাতিকার অষ্টম স্থান থেকে ইন্ডিকেশন করে তার কি ধরনের মৃত্যু যোগ হতে পারে এবং এই অষ্টম স্থানের যে রাশির অর্থাৎ অষ্টম ভাবের যে রাশি অবস্থান করলো এবং সেই রাশিতে যে গ্রহ অবস্থান করলো এবং এই অষ্টমপতি আবার অনেক ক্ষেত্রে অনেক অষ্টমপতি বলা হচ্ছে নবাংশ চাটে নবাংশতে যে রাশিতে কানেকশন পাবে এই দুটো রাশির কম্বিনেশানে তার ক্যারেক্টারের ওপর তার প্রকৃতির ওপর ডিপেন্ড করবে এই সেই জাতকের কি ধরনের মৃত্যুর হতে পারে মানে বিভিন্ন কারণে তো মৃত্যু হয় তা সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে চলছে শ্রাবণ মাস বারবার বলি যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এবং প্রত্যেকটা দিন যদি আপনি মহামৃত্যুঞ্জয় জব করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার কিন্তু আয়ু বৃদ্ধি হয় এবং যাদের ক্ষেত্রে খুব সমস্যায় আছেন শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা যে কোনো সমস্যা সেক্ষেত্রে কিন্তু মহামৃত্যুঞ্জয় জব আপনি করতে পারেন প্রত্যেক দিন একশো আটবার করে যদি এই শ্রাবণ মাসে করতে পারেন নো ডাউট আপনার ক্ষেত্রে শুভত্বই হবে এবং আমি আজকের আলোচনা করব যে মেষ রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত এক একটা জাতক জাতিকার তাদের মৃত্যুর প্রকৃতিটা কেমন মানে ভাবে লাস্ট দেখা হলো তার আশি নব্বই বা একশো বছর বয়সে গিয়ে তার মৃত্যুর কারণটা কি হতে পারে প্রত্যেকে আমি প্রথমেই বললাম যে দেখুন অপ্রিয় হলেও সত্যি কথা জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই কিন্তু প্রকৃতিটা আপনার আগের থেকে অনেকটা জানতে পারবেন তার রাশির কানেকশান অনুযায়ী তাই যেটা বিশেষ করে যে অষ্টম ভাব যে রাশিতে অবস্থান করছে এবং ওই অষ্টম ভাবের অধিপতি আপনার নাবাংশ চাটে যে রাশিতে গিয়ে অবস্থান করবে তার প্রকৃতির উপর ডিপেন্ড করবে আপনার মৃত্যুর কারণটা এবং আজকের আলোচনা করব যেটা ওই তার রাশি অনুযায়ী না তার নাবাংশ চাটের বা তার অষ্টম ভাবটা যে রাশি কানেক্ট করবে সেই রাশিগুলো ধরে ধরেই বলবো যে আপনার ক্ষেত্রে মৃত্যুযোগ যোগ কী ধরনের হতে পারে যাই হোক প্রথম যদি নবাংশ চাটে আপনার ক্ষেত্রে অষ্টম ভাবটা বিশ্বরাশি হয় বা আপনার দেখা যাচ্ছে যে নবাংশ চাটের যে অষ্টম ভাবের অধিপতি যেখানে যে ভাবে গিয়ে অবস্থান করছে সেটা যদি বিশ্বরাশি হয় তাহলে কি ধরনের মৃত্যু হবে এবং এইভাবেই আমি পরপর বলতে থাকবো আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন যে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলোই তাদের জীবনে আসছে এবং হয়তো খুব অনেক বেশি বয়সে গিয়েও আসতে পারে বাবার কম বয়সও আসতে পারে যাই ফোনে একজন এসছেন নমস্কার কে বলছেন বীরভূম থেকে আপনি বলছেন আপনার ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন তাই তো ভাইয়ের নাম কি আছে সঞ্জীব মন্ডল সঞ্জীব মন্ডল সঞ্জীব মন্ডলের ডেট অফ বার্থ 26 ডিসেম্বর 1979

ছাব্বিশে ডিসেম্বর তাই তো দেখুন এখানে জন্ম ছকের যে কানেকশন লগ্ন হচ্ছে মেষলগ্ন মিন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম কেমন ওনার ক্ষেত্রে কিছু বর্তমানে কোনো ক্রনিক ডিজিজ থাকবে এবং নার্ভের কিছু সমস্যা তৈরি হবে কেমন নার্ভের কিছু সমস্যা তৈরি হবে এবং কোনো ক্ষেত্রে সম্পত্তি নিয়েও কিন্তু বিবাদ তৈরি হতে পারে কেমন সব জায়গাগুলো বর্তমানে চলছে কি জানতে চাইছেন আপনি জন্ম তাই তো উনআশিতে জন্ম এখন কি করছে

ধরে রাখতে পারবে না মাথা গরম করে আর বসের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে চাকরিগুলো ছেড়ে যায় যেমন এই জায়গাগুলোর প্রতিকার করতে হবে গ্রহ ওর ক্ষেত্রে যেটা রয়েছে ছন্ন ছাড়া দোষ রয়েছে ছন্ন ছাড়া দোষ এবং তার সঙ্গে সঙ্গে ওর গুরু চন্ডাল দোষ রয়েছে এটার প্রতিকার করিয়ে নেবেন না হলে আগামী দিনেও ওই চাকরি কিছুদিন ধরবে করবে গেলো এক বছর থাকলো তারপরে গিয়ে আর ভালো লাগবে না তাহলে এখন তো ভালো লাগছে না ওখান থেকে ও বন্ডে আছে ঠিকই কিন্তু ওর পরিস্থিতি এখন খুব খারাপ মানে ওখানে না থাকতে পারলে কি কিনতে পারবে এখন বর্তমানে কেনার যোগ আছে ফ্ল্যাট কিনা যোগ রয়েছে কিন্তু ওর কর্মক্ষেত্র এই মুহূর্তে শুভত্ত জায়গা দেখাচ্ছে না কেমন যদি বন্ডে থাকেও তাহলে দেখবেন একই জায়গায় কর্ম করতে পারছে না হয়তো একটা সংস্থার আন্ডারই থাকবে কিন্তু স্থানগত পরিবর্তন হবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে এটা মাথায় রাখুন আর ওকে বলুন যদি একটা জায়গা নির্দিষ্টভাবে থাকতে আর মাথাটা ঠান্ডা রেখে কাজটা করতে বলুন কেমন আচ্ছা তো হ্যাঁ বিয়ে বিয়ে হয়নি তো বিয়ে হয়নি বিয়ে দেরি আছে বিয়ে এখন হবে না এই বছরের এই বছরের লাস্ট একটা বিয়ের যোগ আছে যদি না হয় তাহলে দু বছর এখন পুরো বন্ধ থাকবে দু থেকে তিন বছর এই বছরের লাস্টে অর্থাৎ এই বছরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ওই বছরের জানুয়ারি পর্যন্ত এই তিন মাসের একটা যোগ আছে যদি না হয় তাহলে তিন বছর পরে গিয়ে আবার যোগাযোগ হবে আচ্ছা বিয়েটা কেমন কি দেখবো হ্যাঁ মেয়েটা কেমন হবে আপনি থাকেন কোথায় বীরভূমে বীরভূমে আজ ছেলে থাকে কোথায় বলগাছতে বলগাছতে তো এখানে যে কানেকশন রয়েছে এখানে দেখুন এখানে জন্মছকের মানে আপনাদের না দেখলো হবে ছেলেই পছন্দ করে বিয়ে করবে ছেলে পছন্দ করেই কি হবে হ্যাঁ মেয়েটা হবে এখন মেয়ে ছেলের কাছে যদি ভালো হয় তাহলে আপনাদের ভালোমন্দ কি এসে যায় যেমন এগুলো আর জন্মছকের বিশেষ কিছু কানেকশন থাকে সেগুলো দেখিয়ে নিতে হয় ভালো করে নিখুদভাবে ক্যালকুলেশন করতে হয় কেমন আর দাশার সঙ্গে যেটা জন্মছকের কানেকশন যেটা বললাম গুরু গুরুচন্ডাল দোষ আর ছড়া দোষ এটার আগে প্রতিকার করিয়ে নেবেন না হলে জীবনে প্রতিষ্ঠা পাবে না এই যে বলছেন দশ বছরের বন্ডে আছে কিন্তু স্থানগত পরিবর্তন না করলেও চাকরি গিয়ে চাকরি নিয়ে সমস্যায় যাবে থাকবেন যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দেখুন এই যে জন্মছকটা ছকটা এই জন্ম ছকটার মানে উনি দিদি ওনার ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন ওনার ভাই জাগে থাকে এক জায়গায় উনি থাকেন এক জায়গায় উনি সব কিছু ডিটেলস উনি ইনফরমেশান দিতে পারবে না সেই জন্য যে সকল জাতক জাতিকার বিষয় নিয়ে জানবেন তার টোটাল ইনফরমেশান আপনার কাছে যদি থাকে তাহলে ফোন করলে আপনার ক্ষেত্রে ভালো হবে কারণ যথাযথ তার উত্তরগুলো আপনি পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ নমস্কার কে বলছেন মেদিনীপুর থেকে বলছেন কার বিষয়ে জানতে চাইছেন আপনি

দশ ছয় দু হাজার ঘাটাল দেখুন এখানে আপনার বিশেষ করে নাতনির যে যোগগুলো রয়েছে এই মুহূর্তে পড়াশোনায় ডিস্টার্ব হয়ে গেছে পড়াশোনায় মনোযোগ কম পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে বন্ধু সঙ্গ বেড়ে যাবে ঠিক আছে বন্ধু সঙ্গ বেড়ে যাবে এবং ওর হয়তো স্কুলের কোন ক্লাসে পড়ছে কারণ স্কুল পরিবর্তনের যোগ রয়েছে এই মুহূর্তে এটা গত বছর থেকে শুরু হয়েছে এবং আগামী বছর পর্যন্ত থাকবে কোন ক্লাসে পড়ছে ইলেভেনে পড়ছে যে স্কুলে পড়ছিলো সেই স্কুলেই পড়ছে না পরিবর্তন করেছে আচ্ছা পরিবর্তন হয়নি কিন্তু ঘটনা হচ্ছে

নিজেরা পছন্দ করে হয়তো রেজিস্ট্রি করে নিয়েছে এরকম কেস এই চারটাতে রয়েছে সেই জায়গাগুলো ঠিক করতে হবে না হলে হটকারী সিদ্ধান্তের কারে ও জীবনে সারাটা জীবন কিন্তু পস্তাবে একটা সময় ঠিক আছে এইসব জায়গাগুলো রয়েছে আর বর্তমানে বললাম যেমন বন্ধু সঙ্গ এবং পড়াশোনার প্রতি মনোযোগ নেই সেই সব জায়গাগুলো রয়েছে এগুলো ঠিক করিয়ে নেবেন প্রতিকার প্রতিবিধান আছে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন দেখুন যে জায়গাগুলো রয়েছে এগুলো তো মানে কিছু করার নেই এগুলো বলতেই হবে না বললে তো আবার আপনারা পরে বলবেন যে এটা বললে ভালো হতো যাই হোক বললাম আর তার সঙ্গে সঙ্গে আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের অনেকের কয়ারি থাকে ফোন করেন যেমন প্রত্যেক সোম রবিবারের দিন আপনারা পাবেন কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দির রয়েছে এবং সেখানে বারো সেখানে কিন্তু দুটোর থেকে এই কাঁচড়াবাড়ার দুটোর থেকে চেম্বার রয়েছে প্রত্যেক দিন দুপুর দুটোর থেকে ছটা পর্যন্ত চেম্বারে পাবেন প্রত্যেক রবিবার প্রত্যেক দিন না প্রত্যেক রবিবার পাবেন এখানে আর প্রত্যেক সোমবারের দিন কিন্তু ব্যারাকপুরে পাবেন বারোটার থেকে সেখানেও কিন্তু স্টেশনের কাছে ব্যারাকপুর চেম্বার রয়েছে আর ওই দিনে কিন্তু পাঁচটার থেকে আটটা পর্যন্ত পাবেন শ্রীরামপুর চেম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মঙ্গলবারের দিন আপনারা কালীঘাট বা রেয়াসবিহারীতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার সেখানেও নির্দিষ্ট সময় রয়েছে সন্ধ্যার দিকে সেখানেও পাবেন আর বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে সেখানে পাবেন এখানেও কিন্তু বারোটার থেকে চারটে পর্যন্ত পাবেন আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে সেখানেও কিন্তু বারোটার থেকে চারটে পর্যন্ত পাবেন কৃষ্ণনগর চেম্বার এবং শুক্রবার প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে সেখানে পাঁচটার থেকে আটটা পর্যন্ত চেম্বার চলবে আর শনিবার করে কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার থাকে শনিবার বা কোনো কোনো ক্ষেত্রে বুধবারও হয় যেমন বহরমপুর আগামী কিন্তু আগামী বুধবার বহরমপুর পাবেন বহরমপুর একত্রিশে জুলাই বহরমপুরে ডেট আছে বহরমপুরে পাবেন আর আগামী কালকে বর্ধমানে চেম্বার রয়েছে এবং আগস্ট মাসের দশ তারিখে পাবেন তারাপীঠে চেম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠের যে বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো হয় শ্মশানে সেই সব কাজগুলো সেখানেও হবে নির্দিষ্ট রাত্রে এখানে রাত্রে হয় অর্থাৎ সেই দশ তারিখে রাত্রে শনিবার আছে ওই দিন ওখানে কিন্তু কাজ হবে এবং এছাড়াও আগামী তিন তারিখ আমি একটু বলেই দিই আগামী তিন তারিখ তেসরা আগস্ট আপনারা কিন্তু যেহেতু এইটা হচ্ছে শ্রাবণী আমাবস্যা রয়েছে এই শ্রাবণী অমাবস্যা উপলক্ষে আমার বাড়িতে নির্দিষ্টভাবে যে ক্রিয়াগুলো হয় আমার ক্রিয়ার পদ্ধতিগুলো পুরোপুরি আলাদা আপনারা জানেন তিনটে জায়গায় কাজ হয় এবং সেক্ষেত্রে এই তিন তারিখে কাজ হবে এবং সেটা যাদের গ্রহদোষ বা বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যার যে সমাধান বা সমস্যার যে প্রতিকার প্রতিবিধান সেগুলো করা হবে যারা মনে করছেন যোগাযোগ করবেন অতি সত্তর যোগাযোগ করে নিতে পারেন আর যাদের অলরেডি বুকিং হয়ে গেছে তাদের জন্য বলবো নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন এবং সময়গুলো জেনে নেবেন যাই হোক ফোনে আরেকজন এসছেন নমস্কার কে বলছেন হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আনন্দপুর কোথায় এটা আনন্দপুরটা কোন ডিস্ট্রিক্ট বলুন কার বিষয়ে জানতে চাইছেন আমি আমার বিষয়ে জানতে চাইছি ডেট অফ বার্থ আপনার আর নাম কি আছে আপনার

জানা আছে ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম কেমন ভরণী নক্ষত্রে জন্ম হলে এরা সাধারণত এই জাতক জাতিকারা ভবিষ্যতে পরবর্তী টাইমে কিন্তু অবস্থাশালী হয় মানে অর্থ থাকে বা কোনো কোনো ক্ষেত্রে ভালো ব্যবসা করে হ্যাঁ কোনো না কিছু ইনভলভ করে এবং এদের আন্ডারে বেশ কিছু মানুষ থাকে যাদের অন্যের রোজগার করে দেয় ঠিক আছে ভরণী নক্ষত্রে জন্ম হলে এরা সাধারণত অন্য কোনো মানুষের অন্যের কিন্তু সংস্থার করে দেয় এরা ঠিক আছে যাই হোক আপনার এই জায়গাগুলো রয়েছে কিন্তু বর্তমান যে জায়গা রয়েছে শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাঝে মধ্যে রাগ জেদ হবে আর মানসিক চঞ্চলতার কারণে স্থিরতা কম যে কোনো জিনিস যে কোনো জিনিস কাজ যে কোনো কাজ করতে গেলেও বাধা তৈরি হবে কেমন বাধা হবে এবং সেইটা বললাম যে দু কদম এগিয়ে গেলেও তিন কদম পিছিয়ে যেতে হবে লাইফে এটা এই মুহূর্তে এই সময়টা কানেকশানটা রয়েছে বিবাহ হয়েছে

কি নিয়ে পড়াশোনা করা হয়েছে সংস্কৃত 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 আগামী দিনে যেটা এখানে দেখাচ্ছে একটা টিচিং प्रोफেশন এর কানেকশন রয়েছে কেমন টিচারি লাইনের যোগ রয়েছে ঠিক আছে এইদিকে একটা এইদিকে একটু যোগাযোগ করলে ভালো হবে আর বর্তমানে মানসিক চঞ্চলতা আর এই এই চারটাতে দেখা যাচ্ছে যে জীবনে যা প্রতিভা রয়েছে সেই প্রতিভা কাজে লাগাতে পারবে না এরা নিজেদের এই যে প্রতিভাকে কাজে লাগাতে পারবে না এরা সাধারণত দেখা যাচ্ছে যে আমি এটা খারাপ কিছু মাইন্ডে নেবে না যোগগুলো রয়েছে এগুলো পরবর্তীতে বুঝতে পারবে কারণ এখন এডুকেশনটা শেষ হয়েছে আগামী দিনে কর্মের জন্য চেষ্টা করবে কেরিয়ার নিয়ে চেষ্টা করবে অবশ্যই চেষ্টাও করতে হবে বারংবার চেষ্টা করতে হবে কিন্তু চেষ্টা করল দেখবে যে যে মানে যারা গেলো একই সঙ্গে যারা পড়াশোনা করেছে যারা বন্ধুবান্ধব যারা ছিল তাদের জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু নিজেকে পিছিয়ে পড়তে হচ্ছে এটা আগামী সেই কানেকশন পাবে হ্যালো হ্যালো হ্যাঁ আই দিব আমি যেগুলো বললাম হ্যাঁ না বলতে হবে সেখানে তারপরে বিবাহের বিষয়টা বলবো চাকরি বা কোন কিছু কর্মের জন্য চেষ্টা করলে সেখানে হচ্ছে না মাঝে মধ্যেই সেখানে ফেল হচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন হ্যাঁ আর বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ বিবাহের যোগ এই বছরে এই বছরের কিন্তু শেষের দিকে একটা যোগ রয়েছে কেমন নভেম্বর আর ডিসেম্বরের জন্য আর তারপরে কিন্তু এই বছরে যোগ হবে না তারপরে দু বছর গ্যাপ হয়ে তারপরে বিবাহের যোগ আসবে ঠিক আছে ফোনে মনে হয় শুনতে পাচ্ছিল না যাই হোক যারা ফোনে ফোন করছেন বা কোনো রকমের শোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের জন্য বলবো যে এই প্রোগ্রামটাই কিন্তু ইউটিউবে আপনারা সার্চ করবেন ডক্টর গৌতম শাস্ত্রী দেখবেন প্রচুর প্রচুর প্রোগ্রাম পাবেন প্রচুর লাইভ প্রোগ্রাম পাবেন রেকর্ডিং প্রোগ্রাম পাবেন এবং বিভিন্ন বিষয়ে হ্যাঁ বিভিন্ন বিষয় আধ্যাত্মিক বিষয়েও আলোচনা আছে এবং গ্রহগত কানেকশনের ওপর আলোচনা করা আছে এবং সেখানে প্রচুর মানুষ যারা বিগত দিনে এসেছিল তাদের নিজে নিজস্ব যে ফিডব্যাক যে তারা কতটা ভালো আছে কি সমস্যা নিয়ে এসেছিলো সেগুলোও দেখবেন সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর গৌতম শাস্ত্রী এই একটা চ্যানেল রয়েছে এবং তাছাড়াও কিন্তু এই নির্দিষ্ট চ্যানেলে এই যে প্রোগ্রাম করছি যে চ্যানেলে সেখানেও কিন্তু নির্দিষ্ট হবে তাদের কিন্তু ইউটিউবে কিন্তু এই প্রোগ্রামটা আপলোড করা হবে এবং সেখানেও দেখতে পারেন ঠিক আছে ফোনে একজন এসছে নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার কে বলছেন হ্যাঁ আমি বলছি কার বিষয় জানতে চাইছেন আপনি ভাইয়ের বিষয় ভাইয়ের ডেট অফ বার্থ বলুন ভাইয়ের নাম কি সুনীল দাস সুনীল দাস ডেট অফ বার্থ আঠাশে ফেব্রুয়ারি উনিশশো টাইমটা সকাল সাড়ে দশটাতে জন্ম হয়েছে জন্মস্থান কোথায় ছিল কলকাতা ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন ভাইয়ের ক্ষেত্রে দেখুন নাইনটি সেভেনে জন্ম জন্মছকের লগ্ন বৃষলগ্ন তুলা রাশি এবং সাথী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম জানা আছে এটা জানা নেই কিন্তু ওর জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে তাতে কিন্তু আগামী দিনে ওর কর্মযোগ নিয়ে একটু সমস্যা একটু দ্বিধা দ্বন্দ্ব ভুগবে কেমন দেখবেন যে হতে গিয়ে লাস্টে গিয়ে বাধা বা একটা কর্ম করছে হয়তো সেই কর্ম কিন্তু স্যাটিসফ্যাকশান নেই ওর মধ্যে ঠিক আছে কোনো কোনো ইন্স্যুরেন্স বা কোনো এই এই ধরনের মার্কেটিং রিলেটেড কোনো কর্মের মধ্যে যুক্ত হতে পারে বা কোনো শেয়ার মার্কেটে হতে পারে এসব কর্ম রয়েছে বা ব্যাংকিং সেক্টরে কর্মের কিছু যোগ রয়েছে ওর ক্ষেত্রে কেমন আরেকটা যোগ আছে ও টেকনিক্যাল নিয়ে কিছু পড়াশোনা করলে ভালো হবে কি নিয়ে পড়াশোনা করেছে যেটা বললাম ওই ব্যাঙ্কিং সেক্টর বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা শেয়ার মার্কেট হ্যাঁ এইসব জায়গাগুলো চেষ্টা করতে হবে আর এখন কি করছে

সফটওয়্যার রিলেটেড কোনো কিছু পড়াশোনা করলে ওর জীবনের উন্নতির জায়গাটা ভালো ছিল আর একটা সাপোর্টিং রয়েছে যেটা অ্যাকাউন্টস নিয়ে পড়েছে সেটার জন্য বললাম ওই শেয়ার মার্কেট বা কোনো ব্যাংকিং সেক্টরে ক্লারিক্যাল জব এর জন্য চেষ্টা করতে হবে ঠিক আছে বলুন বলুন হ্যাঁ বিবাহের যোগ রয়েছে এখন বিবাহের যোগ রয়েছে চেষ্টা করতে পারেন বিবাহ হবে কেমন হ্যাঁ বিবাহের যোগ রয়েছে কিন্তু একটা জিনিস বলি শুনুন আপনার কথা সব ক্লিয়ার এখানে আসছে না তবে একটা জিনিস বলি ওর ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি খুব বেশি থাকবে জীবনে জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক সমস্যা হবে এবং এই যে বিবাহের যোগগুলো আসবে এবং সেখানেও দেখবেন মাঝে মাঝে কেটে যাবে ঠিক আছে একদম ফাইনাল জায়গা হবে না তো এইগুলো কেন হচ্ছে ওর ছোটোর থেকে এই সমস্যা আছে ছোটোর থেকে দেখবেন যে ওর সামনে কেউ ভালো বললে সেটা ওর থেকে তারপর থেকে ওর খারাপ যে সময় শুরু হয়ে যেত তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে ওগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন এগুলো গ্রহগত কানেকশানে পরিপ্রেক্ষিত হয় এবং তার কারণে এই সমস্যাগুলো জীবনে হচ্ছে এবং বাধা হচ্ছে অর্থ তো অর্থ এটা গত বছরের দুর্গাপুজো থেকে শুরু হয়েছে অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে কেমন গত বছর দুর্গাপুজোর থেকে শুরু হয়েছে যাই হোক এই জায়গাগুলো ঠিক করিয়ে নিতে বলবেন ভালো হবে কেমন ভালো থাকবেন আর মাথা গরমটা একটু কম করতে বলবেন হ্যাঁ ভালো থাকুন দেখুন এই জন্মঝকটার কানেকশন গ্রহ এখানে বলছে সাধু সর্পযোগ আর তার সঙ্গে সঙ্গে রয়েছে মঙ্গল এবং রাহু ছন্ন ছড়াদোষ সেই জন্য ওর ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের যথেষ্ট অভাব থাকবে যে কোনো কাজ করলে স্যাটিসফ্যাকশান ওর আসবে না এবং এগুলোর প্রতিকার প্রতিবেদান গ্রহগত কানেকশান আমি বারবার বলি গ্রহগত প্রতিকার প্রতিবেদান ভীষণ প্রয়োজন কেন এই একটা জাতক জাতিকার জীবনের শিখরে অর্থাৎ নির্দিষ্ট শিখ সেই যে দিশা যে ড্রিম একটা জাতক জাতিকা প্রত্যেকের মধ্যে থাকে এই যে ড্রিম বা এই যে দিশা এগুলো সম্পূর্ণভাবে আপনি যদি পেতে চান তাহলে কিন্তু আপনার গ্রহগত জায়গা আপনাকে যদি সাপোর্ট না করে তাহলে আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন না কারণ আমি বারবার বলি সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে একটা জাতক জাতিকার জীবনচক্র তৈরি হয় এবং জীবনে সে কিন্তু অগ্রগতি জায়গায় যায় কিন্তু সেটা যদি না থাকে তাহলে সমস্যা দিনের পর দিন হবে এবং দেখা গেলো একটা সময় ডিপ্রেশন তার মধ্যে চলে আসবে এবং কখনো কখনো এই সকল জাতক জাতিকারা নেশায় আসক্ত হয়ে যায় অসৎ সঙ্গে মিশে গিয়ে তারা নেশায় আসক্ত হয়ে যায় তাদের কোনো কিছু ভালো লাগে না তার বৈবাহিক জীবন কখনো ভালো থাকে না কখনো আর্থিক জায়গা স্টেবল জায়গা আসে না তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি আর কখনো কখনো কোনো কোনো সময় দেখবেন যে যে আপনার শত্রু আপনার ক্ষেত্রে আপনার ভালো হচ্ছিল হতে 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 ঝাপ করে আপনার সবটা শেষ হয়ে গেল তার মানে আপনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে শত্রুতা করে আজকে আপনার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে দেখবেন এইগুলো সাধারণত হয় আপনি হয়তো ব্যবসা বাণিজ্য খুব ভালো করে শুরু করেছেন খুব ভালোভাবে চলছে চলতে চলতে হঠাৎ করে ডাউনফল হঠাৎ করে ডাউন ফল আপনি ধার দেনায় জড়িয়ে গিয়ে ঋণে জড়িয়ে গিয়ে ইএমআই শেষ পর্যন্ত দিতে পারছেন না আপনার বাড়ি টাড়ি সব স্বর্ণ ছাড়া অবস্থা হয়ে যায় তাহলে এইগুলো কিন্তু গ্রহগত কানেকশান আর এই জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে প্রতি পরিবর্তন করতে পারে আমি বারবার বলে থাকি আর একজন ফোনে এসেছেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন কার বিষয়ে জানতে চাইছেন আমার বিষয়ে জানবো কি নাম অঙ্কিতা দে অঙ্কিতা দে ডেট অফ বার্থ আঠাশ পাঁচ দু হাজার দু হাজার পাঁচ টাইমটা জন্ম হয়েছে জন্মস্থান কোথায় ছিল কল্যাণীতে জন্ম অঙ্কিতা দে তাই তো অঙ্কিতা দে এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে লগ্ন মিথুন লগ্ন মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম শ্রবণা নক্ষত্র শ্রবণ নক্ষত্র আউট খুব ভালো নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা মানুষকে উপকার করতে পছন্দ করে কিন্তু এরা শুনে শুনে অনেক কিছু নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে এবং এই জাতক জাতিকা এর ক্ষেত্রে এই মুহূর্তে যে জায়গাটা চলছে শারীরিক সমস্যা থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে খুব ভুগবে আর মানসিক একটা মেন্টাল ডিপ্রেশান কাজ করছে হ্যালো মেন্টাল ডিপ্রেশন বিগত দুই থেকে তিন বছরের মধ্যে খুব কাছের মানুষ সরে গেছে দূরে সরে গেছে ঠিক আছে এটার একটা ইঙ্গিত রয়েছে হয়েছে এরকম এখন ঝামেলা তো এখন ঝামেলা হবে বলছি ঝামেলা হচ্ছে যারা খুব কাছের মানুষ থাকবে কাছের যারা মানুষ থাকবে তাদের সঙ্গে হয় খুব একটা মাঝে মধ্যে ঝামেলা তৈরি হবে আর না হলে দূরে সরে যাবে কাছের যারা মানুষগুলো থাকবে কেমন আছে কি জানার আছে চাকরির বিষয়ে চাকরির ক্ষেত্রে এখানে যে জায়গাগুলো রয়েছে চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরির বিভিন্ন ক্ষেত্রে বাধা আছে চাকরি হতে গেলে বাধা কেমন চাকরি হতে গেলে বাধা এক কথাই বলবো এখানে প্রতিকার কারণ এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে খুব নেগেটিভ কানেকশন আছে কারণ মাথা গরমটা একটা থেকে বড় রকমের কারণ এই জন্মছকের রয়েছে আর ভাগ্য মাঝে মধ্যে বিপর্যয় হয়ে যাবে ভাগ্য বিপর্যয় কত বছর বয়স এখন উনিশ প্লাস এই উনিশ আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে কেমন থেকে পঁচিশ বছর ঠিক আছে হ্যাঁ সমস্যা থাকবে এবং উপযুক্ত বাবার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ডাক্তারি পরামর্শ নিতে হবে কেমন এই জায়গাগুলো রয়েছে আর এখানে বলবো যে কেরিয়ারের জায়গাটা অন্যান্য জন্মছকের কানেকশনগুলো দেখতে হয় ডি টেনের কানেকশন দেখতে হয় তারপরে ফাইনাল জায়গা বলা যায় যে জাতকের কবে কি হবে তবুও একটা বলা যায় এখানে যেটা আগামী এখনো কিন্তু চার বছর পর্যন্ত সেই রকম কোনো ভালো কর্ম পাবে না এখনো চার বছর কিন্তু ভালো কর্ম পেতে সমস্যা হবে এখানে সেটাই যোগ রয়েছে ঠিক আছে আর কিছু জানা আছে বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে হবে কেমন ভালো থাকবে এখানে যে জায়গাগুলো আমি কেন বললাম এখানে এখানে বলা হচ্ছে ভাগ্য বিপর্যয় হঠাৎ করে মাথার যে ছাদ সেই ছাদ নাও থাকতে পারে এরকম পরিস্থিতি অনেক জাতক জাতিকার হয় এবং এখানে একটা কানেকশন সেটা রয়েছে বলেই আমি জিজ্ঞাসা করলাম বাবার শরীর স্বাস্থ্য কেমন আছে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আজকে যে বিষয় বিশেষ করে আজকের যে এই মৃত্যুর যোগ অর্থাৎ কি কারণে কীভাবে মৃত্যুটা হয় একটা জাতক জাতিকার বিভিন্ন যে কানেকশানগুলো বললাম যে এটা শুনতে খারাপ লাগবে তবুও কিন্তু জন্মগ্রহণ করলে মৃত্যু হবে এবং সেই মৃত্যুর প্রকৃতিটা সেই রাশিগত অর্থাৎ আপনার অষ্টম রাশিটা যদি মেষ রাশি হয় বা অষ্টম রাশির অধিপতি যদি অষ্টম রাশির যে অধিপতি সে নবাংশ চাটে যদি মেষ রাশিতে গিয়ে অবস্থান করে তাহলে আপনার ক্ষেত্রে শারীরিক যে সমস্যা শেষ বয়সে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে জ্বর কোনো বিষক্রিয়ায় বিষক্রিয়ায় আপনার ক্ষেত্রে হতে পারে বা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে পাকস্থলী লিভার সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে বা এই ধরনের কোনো শারীরিক একটা পীড়া অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখা গেল কোনো কোনো না কোনো নার্ভের কিছু সমস্যা তৈরি হতে পারে তাহলে এর কারণে আপনার বল যে আপনার যে মৃত্যুর যে প্রকৃতিগুলো এই ধরনের হতে পারে অর্থাৎ শেষ বয়সে গিয়ে আপনার এই ধরনের সমস্যা আসতে পারে এটা বলা হচ্ছে কাদের ক্ষেত্রে বললাম না যাদের জন্মঝকের অষ্টম ভাব বা অষ্টম ভাবের অধিপতি চাটে গিয়ে যদি মেষ রাশির সঙ্গে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই জায়গাটা হবে এবং এটা যাদের রাশি মেষ রাশি তাদের জন্য বললাম না কিন্তু ওই অষ্টম ভাবের কানেকশন অনুযায়ী বললাম আচ্ছা ফোনে আরেকজন এসছেন পরবর্তীতে অবশ্যই বলবো অন্যান্য রাশিগুলোই নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন দু হাজার চোদ্দ তাইতো টাইমটা সকাল সাতটা দশ জন্মদা জন্মস্থান কোথায় ছিল কি নাম আছে ভাইজির আচ্ছা এখানে ওর ক্ষেত্রে যেটা রয়েছে কুম্ভ লগ্ন মকর রাশি এবং উত্তর সারা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম জানা আছে এটা জানা নেই জানানে এখানে জন্মছকের পড়াশোনা এখন তো পড়াশোনা ছাড়া আর কি বলছি ওর চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে কেমন চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে ভুগবে আর কি হয়েছে মাঝে মধ্যে স্কুলে গেলে যেতে না কথা কম বলে তো কথা কম বলে বন্ধুরা রাগাই এই জন্য আর কিছু কিছু কানেকশন রয়েছে এগুলো জন্মছকের ফোর্থ হাউজ এই ফোর্থ হাউজের কানেকশান ফোর্থ হাউজটা পীড়িত হয়ে গেছে ফোর্থ হাউজের কানেকশনটা কিন্তু এখানে সমস্যায় আছে এগুলো একটু ঠিক করতে হবে মায়ের মাকে যত্ন নিতে হবে ঠিক আছে পড়াশোনার ক্ষেত্রে এই সন্তানের পড়াশোনার ক্ষেত্রে মাকে যত্ন নিতে হবে এবং সেই জায়গাগুলো ঠিক করলে ভালো হবে পড়াশোনা এখন তো বয়স যা আছে বারো বছর বয়স ছাড়া তো সেইভাবে কোনো সেই রকম ওই গ্রহদোষ খণ্ডন হবে না কিন্তু ছয় থেকে বারো বছর বয়স পর্যন্ত পড়াশোনার জন্য একটা জাতক জাতিকার তার বিভিন্ন প্রতিকার প্রতিবিধান রয়েছে সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করা যায় এবং সেক্ষেত্রে অ্যাপ্লাই করলেও সেক্ষেত্রে ভালো ফল পাবেন যাই হোক এই জায়গাগুলো বললাম যেগুলো একটু করণীয় পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব আছে ওটা একটু ঠিক করিয়ে নিতে হবে কেমন ভালো থাকবে আর ও চোখ কান নাক গলা নিয়ে সমস্যা হবে এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবে কেমন ভালো থাকবেন আচ্ছা যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা ছিল যে এই যে মৃত্যুর যোগ অর্থাৎ মৃত্যুর যে কারণগুলো এবং এরপরে যেটা বলবো যে যাদের ক্ষেত্রে বিশ্ব রাশি অর্থাৎ ওই অষ্টম ভাবটা বিশ্ব রাশিতে গিয়ে পড়বে বা অষ্টম ভাবের অধিপতি নবাংশুতে গিয়ে বিশ্ব রাশিতে কানেকশন পাবে তাদের জন্য তাদের যে শেষ বয়সে বলা হচ্ছে এদের দেহের অর্থাৎ দেহের দেখা যাচ্ছে অনেক সময় মানে অনেক সময় দেখবেন যে বডি ফুলে যায় শরীর ফুলে যায় এই ধরনের কানেকশান অর্থাৎ জল জমে যায় যেটা এক কথা বললে বলবেন অর্থাৎ এদের এই সমস্যা হবে রক্ত সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে অপ বা পিত্ত এই ধরনের সমস্যা আসতে পারে এবং কোনো কোনো সময় দেখবেন যে এরা একটু ভুল বুক বকতে পারে লাস্ট জীবনে বা শেষ বয়সে গিয়ে ভুল ভুগছে বা অনেক কিছু বিষয় মনে রাখতে পারে না এই ধরনের কারণে এদের কিন্তু শেষ বয়সে আমি কিন্তু শেষ বয়সে বলছি লাস্টে দেখা গেলো যে একটা জাতক জাতিকা সে তার জীবনে আয়ু আছে তার নব্বই বছর বা একশো পাঁচ বছর হতেই পারে বা এখন হয়তো আয়ুটা অনেক কমে গেছে বর্তমানে তা অনেক ক্ষেত্রে দেখা গেলো যে পঁচাশি বা নব্বই পঁচানব্বই যাই হোক তালে সেই শেষ বয়সে তাদের এই ধরনের হৃদর রোগে ভুগতে পারেন তারা তাহলে এইগুলো বললাম আজ ফোনে আরেকজন এসেছেন এবং তারপরে বলবো ಮಿতনরার ಮಿতন রাশিটা নমস্কার কে বলছেন আমি কি বিশ্বাস সুমিত বিশ্বাস সুমিত বিশ্বাস ডেট অফ বার্থ কি আছে 8 8 6 2008 8 জন্ম হয়েছে জন্মস্থান কোথায় সময় সময়টা কত সময়টা আচ্ছা আর জন্মস্থান কোথায় ছিল কৃষ্ণনগরে কৃষ্ণনগরে জন্ম এখানে লগ্নর যে কানেকশন যেটা বলবো তবু মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে বিশর বিশলগ্ন হবে সিংহ রাশি হবে কেমন সিংহ লগ্ন বিশর রাশি এবং মাঝে মধ্যে মাথার যন্দন হয় বিষ রাশি বিষলগ্ন বিষলগ্ন আর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা খুব স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে ভালো জিনিস ভালো জিনিসগুলো পছন্দ করবে এদেরকে বাজারে পাঠালে পরে মার্কেটিংয়ে পাঠালে যা টাকা পয়সা দেওয়া হবে ভালো ভালো জিনিস কিনে নিয়ে চলে আসবে ঠিক আছে এই জিনিসগুলো আছে কিন্তু এই জন্মচকের কালসর্প যোগ আছে কালসর্প যোগ থাকার জন্য যে কোনো জিনিস হতে গেলে বাধা হবে লাস্টে গিয়ে আটকে যাবে কর্ম হোক বিবাহ হোক যাক কিছু কোন যে কোনো শুভ কাজ হতে গেলে লাস্টে গিয়ে বাধা এবং মাঝে মধ্যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকবে ঠান্ডা লেগে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু রয়েছে ঠিক আছে কি জানার আছে আচ্ছা এই কাজ করার বিষয়ে একটু সামনে কোনো ভালো কাজ পাবো কিনা এরকম কি এখানে ভালো কাজ পেতে হলে প্রথম অবস্থায় এখানে বলবো যে বিষ যোগ হয়ে আছে একটা বিষ যোগের কারণে ভালো কাজ হতে বাধা দেবে এটাকে অবশ্যই প্রতিকার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে দোষটা রয়েছে আমরা বারবার বলি যে এই দোষটা থাকলে সাধারণত যে কোনো কাজ হতে গেলে বাধা হয় আর একটা যোগ যেটা হচ্ছে যে আমরা যে রাহু এবং কেতু এই রাহু কেতু দিকে যদি থাকে তাহলে এক একটা জাতক জাতিকার এক এক ধরনের সমস্যা এবং এটা যে লগ্নভঙ্গ কাল সর্পযোগ না এটা চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়েছে এই কল কাল কাল সর্পযোগে সব কাজে বাধা হবে আর তার কারণে মানসিকভাবে ভেঙে পড়বে ডিপ্রেশনে পড়বে এগুলো প্রতিকার করিয়ে নেবে ঠিক আছে করলে জায়গাগুলো ভালো হবে ভালো থাকবে দেখুন কয়েকটা জিনিস বলে দিই আমার চেম্বারগুলো তো বললাম তবুও কিন্তু আগামী কালকে বর্ধমানে চেম্বার রয়েছে আর অন্যান্য যাদের মৃত্যুর যোগটা কীভাবে হবে সবগুলো বলা গেল না তবু আমি চেষ্টা করছি আজকে রাত্রে যে এপিসোডটা হবে বারোটার থেকে চলে সেটাতে সেই প্রোগ্রামে ডিটেলসটা বলে দেওয়ার আপনারা অবশ্যই শুনুন আর তার সঙ্গে সঙ্গে বলবো যে জন্মছকের বিভিন্ন কানেকশানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের সমস্যা হয় এক এক যে জাতক জাতিকা যে হানড্রেড পারসেন্ট পাবেন সেটা পাবেন না কারোর ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট দেয়নি ঈশ্বর কিছু না কিছু কম ঘাটতি দিয়েছে কিন্তু আমাদের তার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেক জাতক জাতিকে বলি চেষ্টায় আপনার সফলতা আসবে আপনি সঠিকভাবে যদি চেষ্টা করেন এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত যে আপনার প্রতি যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার জন্য প্রতিকার প্রতিবিধান যদি করে নিতে পারেন তাহলে আপনার চেষ্টাটা সঠিক মাত্রায় তৈরি হয় এবং ধীরে 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 দেখবেন আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ হচ্ছে এবং আপনার স্বপ্ন পূরণ হচ্ছে সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করুন বুকিং নম্বরে ফোন করে নেবেন আর আজকে একদম সময় নেই প্রত্যেকে খুব ভালো থাকবেন আগামী দিন আবার দেখা হবে নমস্কার